আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা হয়তো যমুনা টেলিভিশনের নিউজটা দেখেছেন, সেখানে কিন্তু আমাদের যে ই কমার্স সাইট ইবালি রয়েছে সেটা কিন্তু আবার পুনরায় চালু হতে যাচ্ছে। আর ইবালির গ্রাহক যারা রয়েছেন, যে যারা পণ্য অর্ডার করেছিলেন, তারা অবশ্যই পণ্য পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখন কিন্তু এই ইবালির যে মালিক ছিল সেই মালিকানা হয়তো বা পরিবর্তন হবে, সরকারি কর্মকর্তাদের দিয়ে হয়তো পুরা ইবালিকে কন্ট্রোল করা হবে, সেটা আসলে আপনারা নিউজ দেখে বুঝতেই পেরেছেন। এখন ইবালি যদি এত আত্মসাতের অভিযোগ, এত রিপোর্টের পরেও ইবালি যদি আসলে আবার চালু হতে পারে, তাহলে রিং আইডি কেন পারবে না? রিং আইডি তো ওরকম কোনো আত্মসাত কিংবা ধরেন যে কোনো লুপাটের কোনো মামলাই নেই রিং আইডির বিরুদ্ধে। রিং আইডির বিরুদ্ধে এটাই ধারণা সিআইডির, যে আসলে রিং আইডি আমাদের কাছ থেকে 200 কোটি টাকার উপরে নিয়েছে, 200 কোটি টাকা বাংলাদেশে জব্দ করেছে, বাকি টাকাগুলো কোথায় রেখেছে সেটাই আসলে সিআইডির অভিযোগ। এখন দেখেন, আমাদের কিন্তু যারা রিং আইডিতে ইনভেস্ট করেছি, আমরা কিন্তু অনেকেই অনেক লাভবান হয়েছি। আবার দেখেন যে অনেকে লাস্ট কয়েকদিনে কিন্তু আমরা সেখানে ইনভেস্ট করেছি, যারা রিং আইডি মেম্বারশিপ বন্ধের আগে, তাদের টাকাটা কিন্তু এখনও উঠে নাই। এখন দেখেন, যদি এখন বন্ধ করে দেয় সরকার রিং আইডিকে, ধরেন কোনো অপরাধ না থাকা সত্ত্বেও যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের সরকারের কাছে চাওয়া যে সরকারের নজরদারিতে রেখে রিং আইডিটা আবার চালু করে দেওয়া হোক, আর যে রিং আইডির মালিক শরীফ ইসলাম এবং আরিয়ান ইসলামকে দেশে ফিরিয়ে আনে, তাদেরকে নজরদারিতে রেখে আসলে রিং আইডিটা চালু করে দেক, যাতে আমরা এখান থেকে ক্যাশ আউটটা করতে পারি, আর আমাদের যে বাংলাদেশের রিং আইডির ব্যাংকিং সিস্টেম আছে সেগুলো চালু করে দেওয়া হোক। এখন সেগুলো না করে দিলে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাবে, সেটা আমি আপনারা সবাই জানি। আমাদের অ্যাকাউন্টে কিন্তু অনেকেরই 15,000 10,000 5,000 এরকম টাকা ছিল, আমরা কিন্তু ক্যাশ আউট দিতে পারি নাই। আর অনেকেই কিন্তু পণ্য অর্ডার করেছিলাম, আবার অনেকেই দেখেন যে ক্যাশ আউট দিয়ে পেমেন্টটা হাতে পায়নি, সেটা আপনারা অনেকেই জানেন। এখন দেখেন, যদি ব্যাংকিং সিস্টেম এবং আমাদের রিং আইডির কার্যক্রম না চালু করে দেয়, তাহলে তো আমাদের একদম খারাপ অবস্থা, আমাদের টাকাটাও বের করতে পারবো না। এখন দেখেন, যারা ভুক্তভোগী রয়েছি আমরা, যারা এখানে ইনভেস্ট করে আসলেও টেনশনে আছি, এখন দেখেন যদি রিং আইডি ভুলবশত কিংবা ধরেন প্রমাণের ভিত্তিতেও যদি রিং আইডি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা টাকাটা ফিরে পাবো, সেটা আসলেও 100% গ্যারান্টি। যদিও একটু হয়রানি হতে হবে আমাদের, তারপরেও আমরা টাকাটা পেয়ে যাবো, কোনো সমস্যা হবে না। যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে রিং আইডির 200 কোটি টাকার উপরে জব্দ করেছে বাংলাদেশ, সেটা কিন্তু আমাদের গ্রাহকদের মাঝে বিলিয়ে দেবে, আসলেও সেটা আমাদের কিছু কাগজের ভিত্তিতে হয়তো বা দিতে পারে, সেটা আপনারা অবশ্যই জানেন। এখন রিং আইডি যাতে বন্ধ না হয় সেটাই আমাদের সাথে, এবং আমাদের রিং আইডিকে সাপোর্ট করে সেটাই প্রমাণ করতে হবে আসলে রিং আইডি কোনো অপরাধ করে নাই। এখন সেটা আমাদের মুখের কথায় চলবে না, এখন দেখা যাক যে আসলে রিং আইডির বিরুদ্ধে কোনো এরকম তথ্য পায় কিনা সিআইডি, আর যে রিং আইডির মালিক শরীফ ইসলাম এবং আরিয়ান ইসলামকে দেশে ফিরিয়ে আনা, তাদেরকে তদন্ত করে এবং জিজ্ঞেস করা হোক আসলে এরকম কোনো পরিকল্পনা আছে কি না, আর আমাদের টাকা বাহিরে কোথাও পাচার করেছে কিনা, এরকম কোনো আসলে তথ্য পাই কি না, তারপরে কিন্তু আমরা পুরোপুরি নিউজটা জানতে পারবো যে আমাদের রিং আইডি থাকবে কি না চলে যাবে। তবে যদি রিং আইডির বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে, তাহলে কিন্তু 100% গ্যারান্টি রিং আইডি থাকবে, আমরা আবার রিং আইডিতে আগের মতো কাজ করতে পারবো। এখন আপাতত চাওয়া এটাই যে যদিও রিং আইডি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য এক মাসের জন্য কিংবা 15 দিনের জন্য চালু করে দেওয়া হোক সরকারের নজরদারি অনুযায়ী, যাতে আমরা ক্যাশ আউটটা করতে পারি, আর আমাদের যে টাকাটা এখানে ইনভেস্ট করেছি সেই টাকাটা যাতে আমরা ফিরে পাই, সেই ব্যবস্থা করে দেখ সরকার। এখন এটাই আমাদের চাওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।